হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমস ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো এখন আমরা রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য, বাড়ি যাচ্ছি। আজকে রাত্রে ট্রেন আছে, তো এখন বাজে 9:30 আর আমরা এখন বেরাবো। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা স্টেশন পৌঁছে গেছি আর ট্রেনটাও লেগেছিল, তো আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, গিয়ে আমরা ট্রেনে বসে পড়েছিলাম। আর এদিকে আমার হাজবেন্ড লাগেজগুলো সেটিং করছিল। আর আমাদেরকে দুটো ট্রেন চেঞ্জ করতে হয়, একটা যোধপুর টু হাওড়া অ্যান্ড হাওড়া থেকে মালদা। তো তোমাদের সঙ্গে মালদাতে দেখা হবে, তো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। সো আমি হাওড়া স্টেশন পৌঁছে আমি কোনো ভিডিও করতে পারিনি, তো দেন নেক্সট দিন করেছি। তা সকালে মালদা যখন ঢুকছি, এটা হলো ফারাক্কা ব্রিজ, দেন আমি মালদা স্টেশনেও ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট ট্যাক্সিরই ভিডিও করেছি। তো এখন আমার শ্বশুরবাড়ি আমি ঢুকছি, তো অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি বাড়ি আসছি, খুবই খুশি লাগছে, আনন্দ লাগছে। দেন কালকে আমি হয়তো আমার মায়ের বাড়ি যাব, তো ওটাও শেয়ার করবো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। সো আমরা বাড়ি পৌঁছে গেছি, এখান থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই পার্পল কালারটা বাড়িটা। বাড়ি গিয়ে দেখি যে এত অবস্থা, লোকটা খুলেছি, বাড়ির তো নোংরা এত, তো আমাদের পরিষ্কার করতে অনেক টাইম লেগেছিল। আমরা কিছুটা পরিষ্কার করতে পেরেছিলাম, তবু অনেকটাই, অনেকখানি আমরা পরিষ্কার করে নিয়েছি, মানে থাকার মতন হলো বাড়িটা। দেন আস্তে আস্তে সেটিং করব, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, তো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। নেক্সট আমি হয়তো কালকে আমার মায়ের বাড়ি যেতে পারি, তো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইবও করো।